আমার মধ্যে মাছ আর তোমাদের বাড়ির পাশে না বন্ধু মা দিতে বড় না মা আড্ডা গো মা কি আছে কুন্না না ঠিক এটা ঠিক হবে গাবিয়ে দিছো পরে নাও এইটা দাও না হবে না তো হয়ে গেছে দেখো কি মাছ মা এটা এটা চরকোদা চরকোদা এটা নদীরই মাছ তো মাছটা তো দারুন টেস্ট দেখে তো মনে হচ্ছে এই 600 ওজন 600 ও তো চলো তাহলে কেটে না এই কাটাগুলো দা দেখে কাটলাম আচ্ছা আচ্ছা মাছটা কাটতে এরুন নি কিন্তু কাটটা কি করে এ খুব শক্ত মাছ তাই তো কোথায় যাওয়া হচ্ছে বাপি দোকানে কেন যাচ্ছো চা খেতে আচ্ছা মাথাটা ছেড়ে নাও পাপি তুমি কি চা খেতে যাবে যাবে না না বন্ধুরা আমাদের একটা লঙ্কা গাছ আছে দেখো এই আর কি বালতিটার মধ্যে হয়ে আছে তো লঙ্কাটা দেখো তোমাদের এই পাপি কি হচ্ছে তোমাদের একটু দেখায় লঙ্কাটা এই লঙ্কাটার প্রচুর ঝাল প্রচুর ঝাল এই লঙ্কাটা দেখো একদম গোল গোল টাইপের হ্যাঁ খেয়েছিল মা এই মাছের মাথাটা খুব বড় বলো মা বরফ দিও পায়রা হবে না 200 টাকার মাছ নেই আরো বাড়ি বুঝিয়ে নাকি75 5 টাকা কম নিলাম এই যে বন্ধুরা এই পাপি এখনো কাটা হয়নি মা একেবারে কেটে নাও ও বটি নিয়ে যাওনি তাই তো আচ্ছা আচ্ছা এই মাত্র বাবা একটা চরকদা মাছ নিয়ে এসেছিল সবে আর কি মা কেটে ওই পুকুরে ধুতে গেছে আর সেই মাত্র আবার রাস্তা দিয়ে আর একবার মাছ যাচ্ছে তো একটা হচ্ছে তোমার দাদনে মাছ আর তার সাথে একটা পায়রা মাছ আছে ছোট তো চলো মা এখন এই যে মাছ কেটে ধুচ্ছে কাটা হয়নি তার মাঝখানে যেতে যেতেই আর একটা নিয়ে নিল তো চলো এই মাছগুলো কাটবে বেশ টাটকা রয়েছে আর বরফ দেওয়া নদীর মাছ এমনি বরফ দেওয়াই হয় তো একদম টাটকা মাছ দেখেই বোঝা যাচ্ছে এই যে পায়রা মাছটি ছাড়ানো শুরু হয়ে গেছে মা মাছ দিয়ে কি রান্না করবে ঝাল করবে শস্যবাটা দিয়ে ঝাল কর আচ্ছা আচ্ছা তিনখানা তরকার করা হয়ে গেছে কি কি ডাল করেছি বেগুন ভাজা করেছি ঝিঙে আলু কচুমুকি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি আবার এই মাছ এনেছে শোল মাছ বড় না ছোট ও ছোট বড় করে আচ্ছা আচ্ছা সাইজে ছোট
এই দান্নে মাছের কিন্তু দারুণ টেস্ট, যাই বলো না কেন, কি বলছো? দারুণ টেস্ট মানে কিন্তু পায়রা মাছের কিন্তু অতটা টেস্ট না। এই যে পায়রা মাছটা কাটলো না, তিন পিস হয়েছে ছোট মাছ, তো পায়রা মাছের থেকে কিন্তু দান্নে মাছটা একদম খুব টেস্টি। তো বটিতে হয় না, বন্ধুরা তোমাদেরকে বলাই হয়নি আমি বাপের বাড়িতে কালকে এসেছিলাম। এবারে কালকে এসে আমার ভাইপোর ষষ্ঠী পূজা ছিল, বৌদি এখন আছে আমার বৌদির বাপের বাড়িতে, তো সেখানেই গেছিলাম আমরা। আর সেখান থেকে মানে সন্ধ্যা হয়ে গেছিলো মাদের এখানে আসতে, বেশি দূরে না কাছাকাছি যদিও, তো সেখান থেকে এসে তোমাদেরকে আর বলাই হয়নি যে আমি এখানে আছি। আর আমি ষষ্ঠী পূজাতে আসতে আমি অনেকটা লেট করে ফেলেছিলাম, যার কারণে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে আমার বাড়ি যাওয়ার কথা আছে, তো বাবু বাইক নিয়ে আসবে, তারপরে আমি যাব, কারণ আমি সাইকেল নিয়ে আসিনি। অন্য অন্য সময় সাইকেল নিয়ে আসি যদিও, তো আজকেও আসবে বাইক নিয়ে, তারপরে আমি যাব। সকালবেলা বাপি গেছিলো বাবুর সাথে, তো তিনটে সিঙ্গাড়া নিয়ে এসেছিল, মার ওদিকে মাছ কাটা হয়ে গেছে, গরম গরম সিঙ্গাড়া সকালবেলা এই মাত্র ভেজেছে, এই যে। তো বাবু একটা খেয়েছে, আর বাপি তো সিঙ্গাড়া পছন্দই করে না, সকালবেলা উঠে কাঁচা ছোলা খেয়েছিলাম, খেয়েছি দুটো কলা, বিস্কুট খেয়েছি, আবার এই সিঙ্গাড়া খাচ্ছি, আবার একটু বাদে ভাত খাবো। মানে এখানে এসে যেন খিদেটা একটু বেড়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না। আমার শ্বশুরবাড়ি ওখানে না সকালবেলা কোনো সিঙ্গাড়াই ভাজে না, কিন্তু এখানে সকালবেলা সিঙ্গাড়া ভাজে। এটা কোন মাছ মা, কি মাছ? এটা চরকদা, চরকদা মাছ। কোন মাছটা রান্না হবে? চরকদা বলতে কখনো বলতে দাঁড়িয়ে মাছ। আচ্ছা আচ্ছা, ভাই মাছ কিন্তু তেল ছটকাবে, কিন্তু বন্ধুরা মাছ ভাজা কিন্তু সব হয়ে গেছে, আর এদিকে মশলা কষাই হচ্ছে, এই যে মাছ, ওদিকে হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে, আর এখানে কি এটা লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নুনটাও জ্বলছে কিন্তু বেস্ট। বন্ধুরা সামান্য কিন্তু চিনি ছড়িয়ে দেওয়া হলো, আর নামানোর সময় একটু দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই যে রান্না রেডি হয়ে গেছে, মায়ের ওদিকে রান্না হয়ে গেছে, আর এই যে ছাগল জল দিতে এসেছে, প্রচুর রৌদ্রে ছাগল সে হাঁপিয়ে পড়ছে একদম। ওই যে আর ওই যে বাপি আসছে দেখো, ও সে দিদুনের ফোন দেখতে দেখতে চলে আসছে।